জেল হত্যা দিবস আজ বাঙালির ইতিহাসে কলঙ্কজনক আরেক অধ্যায় 1975 সালের এই দিনে কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে নিজেদের জীবন বাজি রেখে যারা বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকেই হত্যা করে ঘাতক চক্র মূলত জাতিকে নেতৃত্ব শূন্য করতেই বঙ্গবন্ধুর পর তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয় 46 বছর পার হলেও এ ঘটনার পেছনের কুশলবদের মুখোশ উন্মোচন করে তাদের বিচার চায় পুরো জাতি শরীয়ত খানের রিপোর্ট দেখুন বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের নাম মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় এই চার নেতা স্বাধীনতা ছিনিয়ে এনে বঙ্গবন্ধুর সাথে নেমে পড়েন দেশ গঠনের কাজে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যখন ধ্বংসস্তূপে পরিণত দেশ গড়ায় ব্যস্ত তখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে পাকিস্তানের কিছু দোসর তারই ধারাবাহিকতায় 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয় আর এর পরপরই কারাগারে ঠাঁই হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের মাত্র আড়াই মাসের মাথায় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা নানা নির্যাতন চালায় তাদের পরিবারের উপরও 4 তারিখ গভীর রাতে বাসায় মৃতদেহ আনা হয় আসতে দেয় আর 5 তারিখ বুধবার বনানীতে কবর দেওয়া হয় পাকিস্তানের দোসররা সেদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তাই জাতিকে পঙ্গু করে দিতেই সেদিন তারা রাতের আধারে জাতীয় চার নেতাকে হত্যা করে তবে হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের নাম উন্মোচন না হওয়ায় কিছুটা ক্ষোভ রয়েছে চার নেতার পরিবারের সদস্যদের মাঝে আমরা কি শুধুমাত্র এই 3 তারিখে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল দেখে এই দিনটাকে স্মরণ করব বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ ধরে রাখতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন পরিবারের সদস্যরা শরীয়ত খান আর টিভি ঢাকা